ফ্যাশন লাভিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু পপকর্ন বাংলা। আমি তিথি এসে গেছি একটা মজার সেগমেন্ট নিয়ে, যার নাম ফিল্মি ফ্যাশন। টলিউড আর বলিউডের সেন্সেশনাল সব সেলিব্রিটিদের লুক ব্রেকডাউন করব আমরা এই সেগমেন্টে, দেখতে থাকো। বলিউড ডিভা কিয়ারা আদভানি আবারও চমকে দিলেন তার ফ্যানেদেরকে নিজের নতুন বোল্ড অবতারে। রেড টু পিস আউটফিটে তিনি পৌঁছে গিয়েছিলেন পিঙ্ক ভিলার স্টাইল আইকন অ্যাওয়ার্ড শোতে। স্যাটিন ওয়ান শোল্ডার টপ আর হাই স্লিপ স্কার্টে তাকে দারুণ কনফিডেন্ট লাগছিল, আর তার টল ফিগারকে কমপ্লিমেন্ট করেছে তার স্ট্র্যাপি স্টিলেটো। কিয়ারা আদভানির মেসি বান এবং নো অ্যাক্সেসরিজ লুক একটা ভীষণই ক্লিন লুক ক্রিয়েট করেছে। টিম ফিল্মি ফ্যাশন দুনিয়ার তরফ থেকে কিয়ারা আদভানির এই লুককে রইল একটা হট রিয়াকশন। জি আবারও তার ফেভারিট সোয়াগ নিয়ে তার ফ্যানেদের মন জয় করে দিল। চেঙ্গিজের তার নতুন লুক অলরেডি অনেকদিন চর্চায় ছিল, তার সিগনেচার বাটন ডাউন লুকে ফেসবুকে ঝড় তুলে দিয়েছে। সলিড ব্লু শার্ট আর গ্রে ট্রাউজারে তাকে দেখলে কোনো সন্দেহই থাকবে না যে তিনি টলিউডের আসল বস। টিম ফিল্মি ফ্যাশন দুনিয়ার তরফ থেকে জিতের এই লুককে রইল একটা আর্ট রিয়াকশন। মনামি ঘোষকে দেখা গেল এবারে নীল সাহার সাহসী কোয়ার্টে। ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য বরাবরই চর্চায় থাকেন মনামি ঘোষ। এবার রেড স্ট্রাইপ ডিপ নেক কোয়ার্ডে লাস্যময়ী মনামি নজর কেড়েছেন ফ্যাশন দুনিয়ার সবার। অ্যাক্সেসরিজে কমপ্লিমেন্ট করেছে তার টিন্টেড গ্লাসেস। মনামির এই ইন্টারেস্টিং লুককে ফিল্মি ফ্যাশন দুনিয়া দিল একটা আর্ট রিয়াকশন। আজকের মতো টাটা বাই। আরো অনেক সেলিব্রিটি লুক নিয়ে ফিরে আসবো নেক্সট এপিসোডে। সাবস্ক্রাইব টু পপকর্ন বাংলা ফর মোর স্পাইসি আপডেটস অফ টলিউড।